আপনারা যারা সিনেমা বানাতে চান, সিনেমার কারিগরি দিক সম্পর্কে জানতে চান, আপনাদের মাঝে অনেকেরই হয়তো এই বিষয়ে কোর্স করার ইচ্ছা আছে, কিন্তু জানেন না যে কোথায় করা যায় এই ধরনের কোর্স। তাদের জন্যই আজকের ভিডিও। কোর্সের ধরন এবং খরচ সবই বিস্তারিত জানতে দেখতে হবে ভিডিওর একদম শেষ পর্যন্ত। আর যারা সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিকে, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন। বাংলাদেশে চলচ্চিত্রের কোর্স চালু হয় 1980-এর দশকে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠা হবার পর প্রথমবারের মতো দেশে আয়োজন করা হয় ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স। এই কোর্সের প্রথম ব্যাচ থেকে যারা বের হয়েছেন তাদের মাঝে আছেন তারেক মাসুদ, মোর্শেদুল ইসলাম, তানভীর মোকাম্মেল প্রমুখ। সুতরাং বুঝতেই পারছেন, আপনি যদি ফর্মুলা ফিল্ম বানাতে না চান, তারেক মাসুদদের মতো সমাজ সচেতন সিনেমা নির্মাণ করতে চান, তাহলে কোর্সের প্রয়োজন আছে। ফিল্ম আর্কাইভ এক সময় নিয়মিতভাবে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স আয়োজন করবেও এখন অনিয়মিত হয়ে পড়েছে, কাজেই সেখানে ভর্তি বিষয়ক সঠিক দিনক্ষণ বলা যাচ্ছে না। তবে ফিল্ম আর্কাইভের ওয়েবসাইট bfa.gov.bd তে চোখ রাখতে পারেন নতুন করে চালু হচ্ছে কিনা সেটা জানার জন্য। বাংলাদেশের সিনেমার কোর্স মূলত চলচ্চিত্র সংসদগুলোই বেশি আয়োজন করে থাকে। বর্তমানে মুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম নিয়মিতভাবে কোর্স আয়োজন করছে। মুভিয়ানা ফিল্ম সোসাইটি বছরে একটি ডিজিটাল ফিল্ম মেকিং ওয়ার্কশপ, একটি ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স আয়োজন করে। এর বাইরে অনিয়মিতভাবে কোনো বছর ডকুমেন্টারি নির্মাণ কর্মশালা, কোনো বছর ভিডিওগ্রাফি কোর্স আয়োজন করে। ডিজিটাল ফিল্ম মেকিং ওয়ার্কশপ 4 মাসের কোর্স এবং অ্যাপ্রিসিয়েশন কোর্স সাধারণত 2 মাসের হয়ে থাকে। এছাড়া বাকি কোর্সগুলো ক্ষেত্রভেদে 1 সপ্তাহ থেকে 3 মাস মেয়াদের হয়ে থাকে। 4 মাস মেয়াদি ফিল্ম মেকিং কোর্স করতে হবে আপনার খরচ হবে 15,000 টাকা এবং বাকি কোর্সগুলো ক্ষেত্রভেদে 1500 থেকে 5,000 টাকার মধ্যেই করতে পারবেন। আরও বিস্তারিত পাবেন মুভিয়ানা ফিল্ম সোসাইটির ওয়েবসাইট www.movianafilmsociety.org তে। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামও বছরে নানা ধরনের ওয়ার্কশপ আয়োজন করে। অ্যাপ্রিসিয়েশন কোর্স এবং মেকিং কোর্সই মূলত তারা করায়। এই বিষয়ে বিস্তারিত দেখতে পাবেন তাদের ফেসবুক পেজ বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামে। এছাড়া আরও কোর্স করতে পারেন নির্মাতা তানভীর মোকাম্মেলের প্রতিষ্ঠান বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটে। এখানে 3টি কোর্স করানো হয়, 2 মাস ব্যাপী ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স, 1 মাস ব্যাপী ফিল্ম মেকিং কোর্স এবং 1 সপ্তাহের একটি স্ক্রিপ্ট রাইটিং কোর্স। স্ক্রিপ্ট রাইটিং কোর্সটি করতে খরচ হবে 2,000 টাকা এবং বাকি 2টি কোর্সের ফি 5,000 টাকা করে। আরও বিস্তারিত জানতে ভিজিট করুন তাদের ওয়েবসাইট vfibd.com এ। সম্প্রতি সময়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিও আয়োজন শুরু করেছে চলচ্চিত্র বিষয়ক নানা ধরনের কর্মশালা। 1 মাস বা 2 মাস মেয়াদী এই সব কর্মশালা অ্যাপ্রিসিয়েশন, চিত্রনাট্য লেখা, চিত্রগ্রহণ ইত্যাদি বিষয়ে আয়োজন করা হয়। এখানে প্রতিটি কোর্স করতে আপনার খরচ হবে মাত্র 1,000 টাকা। পাঠশালা বাংলাদেশের ফটোগ্রাফির জন্য পরিচিত একটি নাম। আগে এই প্রতিষ্ঠানটি শুধু ফটোগ্রাফির কোর্স অফার করলেও বিগত কয়েক বছর ধরে তারা চলচ্চিত্র বিষয়ে কোর্স অফার করছে। এখানে ফিল্ম মেকিং ওয়ার্কশপ, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, সিনেমাটোগ্রাফি ইত্যাদি কোর্সে ভর্তি হতে পারবেন। পাঠশালাতে বেসিক ও অ্যাডভান্স কোর্স রয়েছে বিভিন্ন মেয়াদের। আপনার খরচ হবে 12,000 টাকার থেকে শুরু করে 60,000 টাকা পর্যন্ত। আরও বিস্তারিত জানতে ভিজিট করুন পাঠশালাInstitute.org এই ওয়েবসাইটে। এছাড়া বিভিন্ন মেয়াদী চলচ্চিত্র বিষয়ে কোর্স করতে পারেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে। বছরের প্রায় সবসময়ই তাদের কোনো না কোনো কোর্স চলে। বিস্তারিত জানতে ভিজিট করুন তাদের ওয়েবসাইট nimc.gov.bd। আপনি যদি খুবই স্বল্প মেয়াদী অ্যাডভান্স কোর্স করতে চান, তাহলে ইন্টারন্যাশনাল একাডেমি অফ ফিল্ম অ্যান্ড মিডিয়াতে করতে পারেন। তারা মূলত দেশ ও দেশের বাইরে স্বনামধন্য চলচ্চিত্রকারদের দিয়ে 2 থেকে 7 দিন ব্যাপী কোর্স আয়োজন করে থাকে। আপনার কোর্স ফি লাগতে পারে 2,000 থেকে 8,000 টাকা পর্যন্ত। বিস্তারিত পাবেন তাদের ওয়েবসাইট iafm.edu.bd তে। আপনি যদি ওয়ার্কশপ না করে ডিপ্লোমা কোর্সের কথা চিন্তা করেন, তাহলে আপনার জন্য রয়েছে বাংলাদেশের একমাত্র সরকারি চলচ্চিত্র ইনস্টিটিউট, বাংলাদেশ সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। সেখানে 2 বছর মেয়াদি ফিল্ম মেকিংয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থেকে শুরু করে 2 মাস ব্যাপী কোর্স আয়োজন করা হয়। এখানে পাবেন চলচ্চিত্র নির্মাণ, চিত্রনাট্য, সম্পাদনা, প্রামাণ্যচিত্র নির্মাণ ইত্যাদি বিষয়ের ওপর কোর্স। খরচ হবে 10,000 থেকে শুরু করে 1,20,000 টাকা পর্যন্ত। বিস্তারিত দেখতে পারবেন bcti.gov.bd এই ওয়েবসাইটে।
আপনি যদি ফিল্ম নিয়ে অনার্স কিংবা মাস্টার্স করার কথা চিন্তা করে থাকেন তাহলে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া ডিপার্টমেন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সহ আরো অনেকগুলো সরকারি বিশ্ববিদ্যালয়ে করতে পারবেন। এই কোর্স পাবেন কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়েও, যেমন ইউল্যাব, ব্র্যাক, ড্যাফোডিল, স্ট্যামফোর্ড, গ্রিন, এআইইউবি ইত্যাদি বিশ্ববিদ্যালয়ে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খরচ বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ে ভ্যারি করে, তাই ভার্সিটির ওয়েবসাইটে ঢুকে ফিটা দেখে নেবেন। এছাড়া আপনি চলচ্চিত্র বিষয়ে ভারতেও পড়তে যেতে পারেন। প্রতি বছর ভারত সরকার বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দেয়। এই স্কলারশিপে আপনি ভারতের বিখ্যাত পুনে ফিল্ম ইনস্টিটিউটে কিংবা সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে পড়তে যেতে পারেন। তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে স্কলারশিপ পেতে হবে, নিজের টাকায় পড়তে যাওয়ার কোনো উপায় নেই। কিন্তু এই দুই ইনস্টিটিউট সহ ভারতের বাকি ইনস্টিটিউটগুলোতেও স্বল্প মেয়াদী কোর্স নিজ খরচে করতে পারবেন। আপনাদের কারো যদি ইচ্ছা থাকে ভারত থেকে কোর্স করার, অবশ্যই কমেন্টসে জানাবেন, তাহলে এই বিষয়ে একটি আলাদা ভিডিও আপলোড করব। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আমাদের দেয়া তথ্যগুলো আপনাদের কাজে আসবে। যদি ভালো লাগে আমাদের কন্টেন্ট তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্টস করে আমাদের অনুপ্রেরণা দিবেন। ধন্যবাদ।